Hello viewers, welcome to my channel. Today tutorial how to create a page and complete your setting. অর্থাৎ একটা ফেসবুক পেজ কিভাবে তৈরি করবেন এবং কিভাবে সেটআপ করবেন সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা. At first your go to এখানে আপনি ক্লিক করবেন. দেখতে পাচ্ছেন একটা আইকন, ডাউনলোড আইকন. এখান থেকে আপনি সিমোর অথবা ক্রিয়েট এ পেজ, এখান থেকে ক্রিয়েট পেজ দিলে আপনি ক্রিয়েট পেজে যেতে পারবেন. অথবা আপনি যদি এখান থেকে নিচে যান যে ক্রিয়েট এ পেজ, এখান থেকেও পেজ ওপেন করতে পারবেন. অর্থাৎ এখান থেকে আপনি পেজ ওপেন করতে পারবেন, এখান থেকে আপনি ক্রিয়েট এ পেজে যেতে পারবেন. তাহলে আমরা প্রথমে ক্রিয়েট পেজ যাওয়ার পরে এখানে যাব. অ্যাট ফার্স্টে এখানে পাবলিক ফিগার করতে চান না বিজনেস ব্র্যান্ড, আপনি যেটাই করতে চান সেখানে আপনি ক্লিক করবেন. আমি এখানে যদি বিজনেস ব্র্যান্ড অথবা পাবলিক ফিগার করতে চাই তাহলে এখানে, আর যদি বিজনেস ব্র্যান্ড নামে এসে করতে চাই তাহলে এখানে করব. অর্থাৎ এখানে যদি আমি বিজনেস নেমে আমি করতে চাই তাহলে আপনি যে কোনো একটা পেজের নাম দিতে পারেন. তো অন অনলাইন নিউজ পোর্টাল, অনলাইন নিউজ পোর্টাল এই নামে ক্যাটাগরি করতে পারি. এরপরে এখানে আপনি বিজনেস নিউজ, অর্থাৎ এর সাথে আপনি যদি নাম না নেয় তার সাথে এর সাথে একটা এক্স অ্যাড করে দিবেন যাতে অ্যাড করে. অর্থাৎ এখানে চলে আসছে. এরপরে আপনি এটার কমপ্লিট, এখন আপনি এখান থেকে এটাকে নিয়ে আসতে পারেন অনলাইন নিউজ পোর্টালের মধ্যে. এটা এখানে এইভাবে দিয়ে দিতে পারেন যে অনলাইন নিউজ পোর্টাল, অর্থাৎ এটা আগে থেকে আপনি রেডি করে রাখবেন. অর্থাৎ এটার সাইজ অনুযায়ী এটা কমপ্লিট করতে হবে 800×800. এরপরে এখানে আপনি সেভ দেবেন. এটা কমপ্লিট ইউর পেজ, অর্থাৎ আপনার এই পেজটা কমপ্লিট হয়ে গেছে. অর্থাৎ আপনি একটা পেজ খুলতে পারছেন. অর্থাৎ এখন আপনি এই পেজটাকে আপনাকে সেটিং করতে হবে, অ্যাড বাটন দিতে হবে, ইনভাইট দিতে হবে. অর্থাৎ ইয়ার গো টু অ্যাট ফার্স্ট ইয়ার আমি যদি যাই, অর্থাৎ এখানে যদি আমরা এই পেজটার উপর ক্লিক করি, অর্থাৎ পেজ নেমটা এখানে ক্রিয়েট করতে হবে. অর্থাৎ পেজ নেম ইউজার নেম দিয়ে দিতে হবে, অর্থাৎ অনলাইন নিউজ নিউজ বি নাইন, অর্থাৎ আপনি যা অর্থাৎ যেটা নেবে সেই ধরনের একটা নাম দিতে হবে. এরপরে আপনাকে এখানে পোস্ট করতে, রিভিউ করতে, ভিডিও আপলোড, অর্থাৎ আপনি যদি কোনো একটা ভিডিও আনতে চান এখানে ভিডিও আনতে হবে. অর্থাৎ এখানে হোমে যেয়ে আপনি ভিডিও আনতে পারেন. অর্থাৎ একটা পোস্ট করতে হবে, অর্থাৎ এটা আমরা যদি একটা ভিডিও আনি তাহলে কেমন হয় দেখি. আর কোনো একটা ভিডিও আমরা নিয়ে আসলাম, যদি এখানে টাইটেল আপনি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে একটা টাইটেল দিতে হবে, টাইটেল, এবং এরপরে দিতে হবে ডিসক্রিপশন. অর্থাৎ ডিসক্রিপশন, অর্থাৎ তারপরে আপনি এখানে ট্যাগ দেবেন. যদি আপনি যে ধরনের অর্থাৎ আপনি ভিডিও, অর্থাৎ সেই ধরনের আপনি ভিডিওতে গেলাম. এরপরে আপনি যদি এখানে অ্যাড বাটন সেট করতে চান, অর্থাৎ আপনার যদি কমপ্লিট কোনো অ্যাড বাটন আছে, কন্ট্যাক্ট আছে, সাইন আপ আছে, ইভেন্ট আছে, এখান থেকে আপনি যেতে পারেন. এরপরে এখানে আপনি ওয়াচ নাও, অর্থাৎ যদি কোনো ভিডিও অর্থাৎ কোনো চ্যানেল আপনি অ্যাড করতে চান এখান থেকে আপনি ও চ্যানেলের লিঙ্কটা পাবেন. এখন ফিনিশিং দিলে আপনি এটা চ্যানেলটা সেট আপ হয়ে গেছে. এবং এখানে এখন আপনি যে বাটনে যাবেন অর্থাৎ দেখতে পারবেন এই বাটনে আপনি ক্লিক করলে আপনি চ্যানেলে চলে যাবেন রিডাইরেক্ট. এই যে আপনার চ্যানেলে চলে যাবে, অর্থাৎ আপনি যে ইউআরএলটা দিয়েছেন সেটা এখান থেকে চলে যাবে. এরপরে আপনি এখান থেকে যদি অর্থাৎ যে ভিডিওটা আমরা দিছি সেই ভিডিওটা আমরা দেখব, এখান থেকে আপনি ক্রিয়েট এ নিউজ ফার্স্ট ক্রিয়েট এ প্লে লিস্ট চুজ ভিডিও, অর্থাৎ ফিচার ভিডিও দিতে পারবেন. আপনি একটা ভিডিও আছে সেটাকে ফিচার হিসেবে অ্যাড ফিচার ভিডিও দিতে পারবেন. এটা আপনার এখন ফিচার অর্থাৎ সামনেই চলে আসবে. আবার যখন আপনি এটাকে ক্রিয়েট প্লে লিস্ট করবেন তখন
আপনি ক্রিয়েটিভ প্লেলিস্ট করতে পারবেন। অর্থাৎ আমরা যেমন ইউটিউবে প্লেলিস্ট করি, যেমন অ্যানিমালস পিট, অর্থাৎ আমরা এটাকে এখান থেকে আমরা অ্যানিমালস পিট নামে এটার একটা ডিসক্রিপশন দিয়ে দিতে পারি, এবং তখন এটা একটা ডিসক্রিপশন আকারে থাকবে। ঠিক আছে, এটা একটা ক্রিয়েট প্লেলিস্ট হলো, যখনই আপনার কেউ পেজে আসবে ঠিক তখনই দেখতে পারবে যে পেজটা এরকম সাজানো আছে। যখন একটা সাজানো গুছানো পেজ থাকবে আর সবাই অবশ্য লাইক দেবে, কারণ পেজ দেখলে কিন্তু লাইক দেয় না, তার উপরের সিনারিটা এবং তারপরে তার মনোগ্রামটা এগুলো দেখে এরপরে আসে কি এর ভিতরে ভিডিও, এরপর দুই সাইডে ভিডিও থাকতে হবে, মিনিমাম 20টা ভিডিও আপনি পোস্ট দিয়ে রাখবেন, তারপরে ভিডিওতে পেজে অ্যাড দিতে হবে, অর্থাৎ ভিডিও পেজে অ্যাড দিতে হবে, এখান থেকে আপনি লাইক কমেন্ট করতে হবে। এরপরে এখানে আপনি অ্যাবাউট সেকশনে গেলাম, এরপরে গ্রুপ, অর্থাৎ আপনি যদি কোনো লিঙ্ক গ্রুপ দিতে চান, অর্থাৎ আপনার কোনো গ্রুপ যদি আগে বানানো থাকে সেই গ্রুপের লিঙ্কটা এখান থেকে আপনি দিতে পারবেন। অর্থাৎ আমার এই গ্রুপটা দেওয়া আছে, অর্থাৎ এই গ্রুপটা আমি লিঙ্কটা এখানে বিল্ড আপ করে দেবো। ওকে, এই যে লিঙ্কটা, গ্রুপের লিঙ্কটা চলে আসছে। আরও যদি অ্যাড করতে চান, বাটন দিতে চান, তাহলে সেটাও আপনি করতে পারবেন। এরপরে আপনার যদি কোনো কমিউনিটি থাকে তাও এখান থেকে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন বন্ধু বান্ধবদের মাঝে, এবং ন্যূনতম শেখা যদি এখান থেকে শিখে থাকেন তাহলে অবশ্যই আমার সার্থকতা। এরপরে আপনি পেজ রুলে যাবেন, অর্থাৎ এখান থেকে এডিট পোস্টে যাবেন, এডিট পেজ, এডিট পেজে গেলে আপনি এই জিনিসগুলো অর্থাৎ এই বিষয়গুলো ঘুরে ফিরে এখানে নিতে পারেন। আর একটা বিষয়, এখানে আপনি যদি ইউটিউবের অর্থাৎ ই অ্যাড করতে চান তাহলে আপনি এখান থেকে ইউটিউবের অর্থাৎ ট্যাবটা অ্যাড করে দিতে পারেন। ইউটিউব ট্যাবটা এখান থেকে আপনি এই অ্যাপসটা এখান থেকে অ্যাড করে, অর্থাৎ এই ট্যাবটা আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। অর্থাৎ এই যে ইউজ অ্যাপ, এখানে গেলে আপনি আপনার যে চ্যানেলটা থাকবে সেই চ্যানেলটা এখান থেকে অর্থাৎ অ্যাড করে নিতে পারবেন। অর্থাৎ এটা রিডিরেক্ট হলে আপনার এখানে ইউটিউব একটা ট্যাব সেট আপ হবে। তুমি যদি প্রতি এটা রিলোড দিলে আপনি দেখবেন যে এখানে একটা ইউটিউব বাটন অ্যাড হয়েছে। এই যে ইউটিউব বাটনটা, এখান থেকে আপনি এখানে নিয়ে ইউটিউব বাটনটা এখানে অ্যাড করে দিতে পারেন। ইউটিউব বাটনটা অ্যাড করে দিলে এখন ইউটিউব বাটনটা অর্থাৎ এই যে আপনার চ্যানেলে, অর্থাৎ এখানে দেখতে পারবেন যে একটা ইউটিউব ট্যাব ওপেন হয়েছে, ইউটিউব ট্যাব। এই ট্যাবটা এসে গেলে আমি এখানে নিয়ে দেবো, অর্থাৎ তখন এখান থেকে টেনে এখানে নিয়ে আসতে হবে। এই যে এখানে নিয়ে এসেছিলো, এখান থেকে টেনে এখানে নিয়ে আসতে হবে, অর্থাৎ প্রথমে থাকবে। যখন আবার রিফ্রেশ দেবেন ঠিক তখন এটা আসবে। যখন ইউটিউবে আসলাম তখন এখানে আবার একটা সেট আপ আছে, ইচ্ছা করলে আপনি এখানে আপনার চ্যানেলটা সেট আপ করুন। আপনি যে চ্যানেলটা দিবেন সেই চ্যানেলে ভিডিও আপনি দেখাইতে চাবেন, সেই চ্যানেলে ইউআরএলটা এখানে দিয়ে দেবেন। অর্থাৎ এই ইউআরএলটা দিলে আপনার যত ভিডিও আছে সেখানে আসবে। আবার এখানে আপনার একটা ভিডিও দিয়ে দিতে পারবেন, এরপরে আপনি এটাকে অটো করে দিতে পারেন। এখান থেকে ইচ্ছে করলে একটা আপনি বাটন নিয়ে আসতে পারেন, অর্থাৎ সাবস্ক্রাইব বাটন অথবা সাবস্ক্রাইব বাটন অথবা অন্য কোনো আদার্স তোরে অ্যাড করতে চান, যেমন আমি অ্যাড করতে চাইলাম, তখন এখানে এডিট বাটনে ক্লিক করতে হবে, অর্থাৎ এটা অটো অ্যাড হয়ে গেছে। অর্থাৎ এখন আপনি যদি পাসওয়ার্ডটা, এখানে অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেই পাসওয়ার্ডটা দিতে হবে, এই কমপ্লিট ইউর অ্যাড। অর্থাৎ এখানে আপনি মডারেটার আছে, অর্থাৎ অ্যাডভাইজার আছে, অ্যানালিটি আছে, এখান থেকে সেট করে দিতে পারবেন পেজগুলো। এরপরে এখানে আপনি এই এডিটগুলো যদি করতে চান তো করতে পারেন, অর্থাৎ ফোন নাম্বার, অর্থাৎ এখানে আপনি মেসেঞ্জার, ইন্টারিয়র ইমেল, ইন্টারিয়র ওয়েবসাইট, এখান থেকে আপনি যদি কোনো ওয়েবসাইট এখানে অ্যাড করতে চান সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন, অর্থাৎ কোনো একটা ওয়েবসাইট যদি অ্যাড করতে চান। এরপরে এডিট দেওয়ার আদার অ্যাকাউন্ট, মানে অন্য কোনো অ্যাকাউন্ট থাকলে সেটাও এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। আবার অন্য একটা অ্যাকাউন্ট আছে, এটা অ্যাড করে দিতে, সরি, এটা আবার দেখতে হবে, এডিট দ্য অ্যাকাউন্ট,
ইনস্টাগ্রামের সাথে অ্যাড হয়ে গেছে। ইনস্টাগ্রাম ওখানে ও সামনে যে চিহ্ন আছে ওগুলি আরও চিহ্নটা ক্লিক করলে আপনি কী দিচ্ছেন সেটা দেখতে পাবেন। মোর ইনফরমেশান এডিট দিয়েছে, এডিট অ্যাবাউট ইউ, অর্থাৎ আপনার সম্পর্কে এখানে যদি কিছু লিখতে চান তাহলে এখান থেকে আপনি লিখতে পারেন, অর্থাৎ এখান থেকে যদি আপনি লিখতে চান সে বিষয়টা এখানে এখানে আপনি লিখে দিতে পারবেন। হ্যাঁ, সেই কথা এখানে আপনি লিখে দিতে পারবেন, তারপর সেভ দিয়ে দেবেন। এরপরে এডিট রিলেস ডেট এডিট ইনস্পেয়ার, অর্থাৎ এখানে ইনস্পেয়ার সম্পর্কে কিছু লিখলে সে বিষয়টা আমাদের শেয়ার করে দেবেন। এরপরে অ্যাডমিন প্রাইভেসি, অ্যাডমিন ওটা পরে আসবে এবং প্রাইভেসি নিউজ পেপার, এখান থেকে আপনি সবই নিয়ে আসতে পারবেন। যেমনি আবার অন্য কোনো নিউজ পেপার আছে কি না সে বিষয়টা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এটা গেল মোটামুটি একটা কমপ্লিট। এরপর আপনি এখানে অ্যাবাউট আসতে দেবেন, অ্যাবাউট গেলে প্রথমে আপনি একটা ছবি নিয়ে আসতে পারবেন, অর্থাৎ আপনার যদি কোনো ছবি থাকে অর্থাৎ এই ছবিটা এখানে একটা পেজ আপনি দিয়ে দিতে পারেন। এরপরে আপনি কিছু এ সম্পর্কে লিখলেন, অর্থাৎ লিখে এ বিষয়টা আপনি শেয়ার করতে পারেন, অর্থাৎ আপনার পেজের আপডেট নিউজ, অর্থাৎ পেজটা টাইটেলে কী হবে, অর্থাৎ এই বিষয়টা আপনি এখানে অর্থাৎ লিখে দিতে পারেন। এখানে লিখে দিতে পারেন ফেসবুক নিউজ, অর্থাৎ আপনার আপনার ফেসবুকের একটা টাইটেল এখানে আপনি দিয়ে দিতে পারেন। এরপরে আপনার ডান, এরপরে আপনি এটাকে সেভ করবেন আগে, তাহলে ইনভাইটে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ইনভাইট অর্থাৎ গ্রুপ ইনভাইট, পেজ ইনভাইট এগুলো আপনি দিলে এই জিনিসগুলো অর্থাৎ আগেই গুগল ক্রোম থেকে এক্সটেনশনগুলো আপলোড করে রাখতে হবে। এরপরে আপনি এখানে ইনভাইট দিলে সবাই একসাথে ইনভাইট পাবে, অর্থাৎ এখানে যে দেখতেছেন গ্রুপ ইনভাইট, তারপরে ফেসবুক পেজ ইনভাইট, অর্থাৎ এগুলো ইনভাইট যে অ্যাপস আছে গুগল ক্রোমে গেলে অর্থাৎ সার্চ দিলে আপনি এগুলো পাবেন। থ্যাংক ইউ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর লাস্টে আপনি যদি এখানে এটাকে শেয়ার করতে চান অর্থাৎ ইনভাইট করতে চান